নমস্কার বন্ধুরা, আজ চলেছি খুবই বিখ্যাত একটি জায়গায়। তবে হঠাৎ করে আজ এখানে আসার বিশেষ একটা কারণও আছে, ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমেই আজ এখানে চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশন থেকে। এখন আমরা এই দক্ষিণেশ্বরের নতুন ফ্লাইওভারটা তোমরা তো অনেকেই জানো, এইটা ধরে এখন আমরা চলেছি। আজ হঠাৎ এই ভবতারিণীর দক্ষিণেশ্বর কালী টেম্পলে কেন আমরা যাচ্ছি তার কারণটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে বেশ কয়েকদিন ধরে আমি বারবার স্বপ্নে দেখছিলাম যে আমি দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়ে মাকে পুজো দিচ্ছি। এই সেম ঘটনা আমার সাথে বছর দুই তিনেক আগেও হয়েছে। আর ঠিক এই সময়টায় পুজোর মানে দুর্গাপুজোর ঠিক একটু আগ দিয়েই মা আমাকে স্বপ্ন দেখান। তাই আর দেরি না করে চলে এসেছি দক্ষিণেশ্বর ভবতারিণীর মন্দিরে আজ পুজো দিতে। আর এই ফ্লাইওভার দিয়ে যেতে গিয়েই তোমরা অনেকগুলো এরকম পরপর স্টল পেয়ে যাবে, যেখান থেকে তোমরা চাইলে পুজোর জন্য ডালি ফুল কিনতেই পারো। ডালি শুরু হচ্ছে মাত্র 20 টাকা থেকে। আর এইখানে দেখো শ্রীরামকৃষ্ণের ফটোও রয়েছে। এখান থেকে খুব সুন্দরভাবে আমরা এই এসকেলেটারের সিঁড়ি করে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর কালী টেম্পলে। তোমরা যারা যারা দক্ষিণেশ্বরে আসতে চাও তাদের কিন্তু শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে ডানকুনি লোকাল। ডানকুনি লোকালে শিয়ালদা থেকে চাপলেই তোমরা পৌঁছে যাবে দক্ষিণেশ্বর স্টেশনে। এছাড়াও তোমরা চাইলে যে কোনোভাবে মেট্রোতে আসতেই পারো দক্ষিণেশ্বর স্টেশনে। এখন পৌঁছে গেছি আমরা দক্ষিণেশ্বরের মায়ের ভবতারিণীর মন্দিরে। কত সুন্দর এই রাতেও মন্দিরটা দেখো সবাই, কত সুন্দর লাগছে। আর এই রাতের মন্দিরের কিন্তু দৃশ্যটাও একদম অন্যরকম। আজ আমরা পরিবারের তিনজনই এসেছি, মা বাবা আর আমি। এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো পুজো দেওয়ার জন্য। এইখানে সামনেই জুতো মোবাইল রাখার ব্যবস্থা আছে। আর মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাই তোমাদেরকে মন্দিরের ভেতরটা ভালো করে ভিডিও করে দেখাতে পারলাম না। মন্দিরে কিন্তু 6টা থেকে 7টা অবধি আরতি চলে, তাই ওই সময় কিন্তু পুজো নেয় না, তাই সে সময় অনেকটা লাইনও পড়ে যায়। আবার পুজো নেওয়া শুরু করে 7টা থেকে 8টা অবধি মন্দির খোলা থাকে, তার মধ্যেই সবার যা পুজো নেওয়ার নিয়ে নেয়। আর এরপর কিন্তু মন্দির মেইন গেট বন্ধ হয়ে যায়। আর এখন আমরা পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে এসেছি। স্বামীজির এই মূর্তির সামনে আমরা কিছু ফটোও তুলে নিলাম। আর এখন চলছি আমরা কেনাকাটা করতে। মূল মন্দির চত্বরের ভেতরেই এখানে এইরকমভাবে অনেকগুলো তোমরা স্টল পেয়ে যাবে, যেখান থেকে ঠাকুরের পুজোর অনেক রকম সামগ্রী তোমরা পেয়ে যাবে খুব কম দামে। এবং এগুলো কিন্তু সব জেনুইন কিছু প্রোডাক্ট এখানে রয়েছে। এই দেখো এখন আমরা এখান থেকে দর করছি একটা শ্বেতপাথরের থালা নেয়ার জন্য। এগুলো কিন্তু অরিজিনাল শ্বেতপাথরের থালা। এখানে ওরা অনেক বাড়িয়ে প্রথমে দাম বলে, 1200-1500 সাইজ অনুযায়ী এরা দাম বলে, কিন্তু এগুলো তোমাদেরকে একটু দরদাম করে নিতে হবে। এখানে দেখো দুর্গা কালীর মূর্তি দিয়ে এই কুলোগুলো আছে, এগুলো বলছিল 60 টাকা করে, তবে দরদাম করে নিলে এগুলো 50 টাকায় পেয়ে যাবে। আর এই পাথরগুলো এগুলো কিন্তু অরিজিনাল শ্বেতপাথরের নয় যেগুলো এখন দেখাচ্ছি, এগুলো কিন্তু সিমেন্টের তৈরি। তবে এগুলো নেওয়া যায় ঠাকুরের প্রসাদের থালার দেওয়ার জন্য, এগুলো 200 টাকা করে 300 টাকা করে দাম পড়ে। অনেক দামাদামি করার পর ফাইনালি এই শ্বেতপাথরের থালাটা আমরা নিলাম 550 টাকা দিয়ে। আর এখন এখানে এই ভদ্রলোক দেখাচ্ছেন একদম অরিজিনাল চন্দন কাঠ। এগুলোর পার পিসের এক এক রকম দাম, যেমন এটার দাম 510 টাকা লেখাই আছে। তবে কেউ কিন্তু এখান থেকে শাঁখা একদমই কিনবেন না, এগুলো একদমই ভালো কোয়ালিটির হয় না, অনেকেই কিন্তু কিনে ঠকেছেন। বেশ কিছু কেনাকাটি করার পর এখন এই সামনেটাই রয়েছে ফুড জোন। অনেক রাত হয়ে গেল, এবার ফেরার পালা। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব।